আসিস কেন? আমি মন ভাঙছি অনেক। সামান্তা পারভেগ বলো, তোর পুরো নাম বল। আমার নাম সামান্তা পারভেজ। পারভেজ, তাহলে এই যে তুই যে ভিইজি লিখছিস, এটা কেন লিখছিস? এটা ভেগ হয়ে গেল না, পারভেগ ভুল হয়েছিল, তারপর আমি কারেকশন করিনি। আর কোনো কারেকশন করিস নি? তুই কি তোর জীবনের ভুলগুলো এভাবে কখনো কারেকশন করিস না? না, আমি ভুল করি না। আমার কাছে মনে হয় আমি যা করি রাইট করি। তুই কখনোই কিছু ভুল করিস না? যেটা করে ফেলছি ভুল হইছে, ইটস ওকে, বাট পরবর্তীতে ভুল না করার ট্রাই করি। তুমি ভুল করো? আমি অনেক ভুল করি। তারপরে ওগুলা কি করো? পুরো ঠিক করি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। বলো। একদম তোর তোর আপাদমস্তক সব থেকে প্রিয় জিনিস কি তোর? আমার? হ্যাঁ, পুরোটাই প্রিয়। পুরোটাই প্রিয়? পুরোটার কসম তোকে। কয়টা প্রেম করছিস এখন পর্যন্ত? আসিস কেন? আমি? কারণ হচ্ছে ধরো তোমাকে অনেকেই পছন্দ করে, তোমার অনেক ফ্যান ফলোয়ার্স প্রেমিকারা আছে, তোমাকে অনেকেই ভালোবাসে, কিন্তু তুমি তো সবাইকে ভালোবাসতে পারো না বা পারবাও না, তুমি তো একজন। সো এরকম ভাবে অনেকের মন ভাঙতে পারে, এটা তো আমি মাঝে মধ্যে যে দেখি যে লাঞ্চ করতে করতে কি যেন মোবাইলের দিকে তাকায়, একটা করে মুচকি হাসি দিস, আবার মুখে খাবার দিস, আবার এভাবে চামচটা আগায় দিস ক্যামেরার দিকে, এই মনটা কবে ভাঙবি? এই মনটা ভাঙবি কবে? ইট ওয়াজ ইউর রং। না না, তখন হচ্ছে আমি বাসায়। তুই তো হাত তুললি, হাত থেকে মনে পড়লো, এটা এটা কি রুবি রুবি পাথর না? এটা হ্যাঁ, এটা রুবি পাথর। আমি যতটুকু জানি এতটুকু একটা পাথর কম করে হলো 40 থেকে 50 হাজার টাকা দাম। এটা আমি তোমাকে বলছিলাম, তুমি আমাকে পটাইতেছো কেন? এটা আমাকে আমার মা গিফট করছে। তোর মা তোকে গিফট করছে? আমি তো তোর ভাইয়ের মতো। হ্যাঁ, আমার মা এটা আজমির শরীফ থেকে আমার। তোর মা আমাকে কিছু গিফট করে না কেন? আমি আমার মাকে কালকে রাতে গিয়ে বলছি, আরশ ভাই বলছে আরশ ভাইকে এরকম একটা রুবি পাথর এনে দিতে।